দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে আমাদের নিয়মিত আয়োজন সকালবেলার রোদ্দুরে বাংলা ভাষণের আজকের এই আয়োজনে আপনাদের সাথে রয়েছে আমি শান্তা জাহান। আর আমার সাথে অবশ্যই আজও একজন অতিথি রয়েছেন যার সাথে আড্ডায় গল্পে গান শুনে আমাদের সময় কাটবে। আর যেহেতু আমি গান শোনানোর কথা বলেছি, আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন সে আর কেউ নন, একজন সঙ্গীত শিল্পী। তো সঙ্গীত শিল্পীর নামটি বলার আগে আমি যেটি বলবো সেটি হচ্ছে, সাধারণত সঙ্গীত শিল্পীরা শুধু গানই গায়, কিন্তু সঙ্গীত শিল্পীরা দেখতে অনেক সুন্দর হয়, মডেল মডেল ফেস হয়, অনেক সুন্দর করে কথা বলতে পারে এবং নতুন নতুন অনেক কিছু করার চেষ্টা তাদের মধ্যে সবসময় থাকে। এই প্রজন্মের তাদের মধ্যে অন্যতম একজন জনপ্রিয় মুখ আমাদের প্রিয় কর্ণিয়া। অনেক অনেক শুভেচ্ছা, শুভ সকাল। থ্যাংক ইউ, এত সুন্দর কমপ্লিমেন্ট। আর তুমি তো মানে একদম মধুর। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। এটাও অনেক সুন্দর কমপ্লিমেন্ট কর্ণিয়া। তো আসলে সুন্দর কমপ্লিমেন্ট কখন আসে জানো? যখন মানুষটা সুন্দর হয়। একজন মানুষ যখন মানসিকভাবে সুন্দর হয় তখন তার সম্পর্কে তুমি যতই বলো না কেন আসলে মনে হয় যে বলে শেষ হয় না। যেমন আমি এখনো আত্মতৃপ্তি বোধ যেটা আছে বলার পরেও মনে হয় যে সেই জিনিসটা আসেনি। তো মানে তোমার কথা আমি কি বলবো বলো তো, মানে দর্শক তো আসলে জানা না যে আমি তোমার সাথে এভরিডে মানে প্রায় শোতে, এভরিডে বলছি যে প্রায় শোতে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যায়। আর মানে যে এই সুন্দর মুখটা এত সুন্দর করে আমাকে উপস্থাপন করে, কিভাবে পসিবল? মানে কথা সুন্দর করে বলাটাও কিন্তু একটা আর্ট। তো তুমি খুব আর্টিস্টিক, তুমি খুব আর্ট নিয়ে একটা কথা। এটা হচ্ছে আসলে একদম মন থেকে চলে আসা, বিকজ হচ্ছে আমার মনে হয় কর্ণিয়া হচ্ছে এমন একজন পার্সন যিনি শুধু সুন্দর করে গান গাওয়ারই চেষ্টা করে না, সবার সাথে খুব সুন্দরভাবে মিশে যাওয়ারও চেষ্টা করে, যেটা আমি দেখেছি। না এটা মানে ট্রাই করি আর কি, মানে হয় না হয়তো, বাট ট্রাই করি আমার বেস্ট আর কি দেওয়ার জন্য। আচ্ছা বলো, এখন বর্তমানের ব্যস্ততা কি চলছে? বর্তমানে ঈদ তো গেল কিছুদিন আগে, তারপরে তোমার নতুন গানের আমি ভিডিওসও দেখেছি অলরেডি ইউটিউবে, তো সব কিছু মিলিয়ে বর্তমানের ব্যস্ততা। বর্তমানে কি মানে অলরেডি তো আমাদের রানিং খালি, মানে মনে করো যে এখন একটা মিউজিক ভিডিও, এরপর আর একটা প্ল্যানিং, এরকম একটা কিছুদিন আগে আর কি আমার একটা ক্রিকেট নিয়ে একটা খেলা হলো, মানে যেহেতু বিশ্বকাপ চলছে ওয়ার্ল্ড কাপ, তো আমি আর প্রতীক একটা গান করেছিলাম কিছুদিন আগে, সেটা ধ্রুব মিউজিক স্টেশন থেকে বের হয়েছিল। এফডিসিতে তোমরা শুট করেছো এবং একটু ধুমধাড়াক্কা টাইপ হবে? আমি না, ওখানে আমি ছিলাম না বেসিক্যালি। আচ্ছা, শুটে তুমি ছিলে না? শুটে আমি ছিলাম না বেসিক্যালি, কজ হচ্ছে আমি একটু সিক ছিলাম মাঝে, আমি বেশ কয়েকদিন সিক ছিলাম। আমরা মিস করব তাহলে। বাট ওখানে ভয়েসটা আমার গিয়েছে, আর এটা জুয়েল মোর্শেদের করা ছিল, জুয়েল করা, তো ওর আর কি প্ল্যানিং অনুযায়ী করছি, আর রেসপন্স ভালো, গুড, ভেরি গুড। আচ্ছা, এই সময়টাকে আমরা সাধারণত একটু ধরে থাকি যে গ্রীষ্মকাল বর্ষাকাল আমাদের স্টেজ শোগুলো একটু কম হয় সাধারণত, যদিও এবার বর্ষাকাল ওইভাবে বর্ষা বা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তারপরে মানুষ আগে থেকে প্ল্যানিং করে দু তিনটা মাস কিন্তু হাতে রেখে দেয় যে আউটডোর কাজ কম হবে, ইনডোর কাজগুলো বেশি হবে। তো দেখা যায় আমরা অনেক প্ল্যান করে থাকি, তোমাদের ক্ষেত্রে হতে পারে যে আমরা নতুন কিছু মিউজিক ভিডিওস করবো যেটা ইনডোর শ্যুট হবে, অথবা নতুন কোনো গান আমরা ফিউশন করতে চাচ্ছি বা ম্যাশ আপ করতে চাচ্ছি, অথবা নতুন কোনো গানের কাজ লাইক প্র্যাকটিসও হতে পারে সেটা। সো এমন কোনো প্ল্যানিং নিয়ে কি এগোচ্ছো? না আসলে এই মুহূর্তে পুরো ফ্রি টাইম, তো ফ্রি টাইমে দেখা যায় যে প্র্যাকটিসগুলো করছি, যে মানে ফিউচারে যে স্টেজ পারফর্মগুলো করবো ওগুলো নিয়ে আমরা একটু, আর দু মাস পর থেকেই একদম টানা শুরু হয়ে যাবে, তখন টানা শুরু হবে, তখন আসলে প্র্যাকটিস করার খুব একটা সময় পাবো না। তো এই টাইমটা ফ্রি টাইমে দেখা যাচ্ছে আমি প্রায় প্রত্যেক সপ্তাহে বসার চেষ্টা করছি আমার গ্রুপটাকে নিয়ে, যে গানগুলোকে গত বছর যেটা ছিল তার থেকে আমরা যেগুলো আমাদের ফল্ট ছিল ওগুলোকে আমরা রিকভার করার জন্য ঠিকমতো, যাতে এবার ওই জিনিসগুলো ওই মিস্টেকগুলো না হয় ওইটার জন্য আমরা প্র্যাকটিস করতেছি, কন্টিনিউয়াস চালিয়ে যাচ্ছি। যেহেতু প্র্যাকটিস করছো, সো প্র্যাকটিসের পরে পরীক্ষা দিতে হয়, এবারে তোমার পরীক্ষা হচ্ছে সুন্দর একটা গান শোনাও। সুন্দর একটা গান শোনাবো? কি গান শোনাবো তোমাকে বলো তো সকালে? শুরুটা তোমার পছন্দের যে কোনো গান। শুরুটা ছোট্ট একটা মানে পরীক্ষায় ফেলে দিয়েছি, মানে হুট করে আর কি কথা বলতে বলতে হুট করে, মানে থাকে না একটা ফিলের একটা ব্যাপার, হয় না? তুমি একদম গুনগুন করে যে গানটা সকালবেলা তোমার গাইতে ভালো লাগে। আজকে একটা গান শুনছিলাম জানো, এই গানটি আমার খুব পছন্দের, ছোটবেলায় আমি গানটা শুনতাম, গানটা হচ্ছে মিতালী শ্রদ্ধেয় মিতালী মুখার্জী আপুর, গানটা খুবই দারুণ, হারানো দিনের মতো। তুমি ছোট্ট করে দুলে শোনাচ্ছি, আমি জানি না হবে কিনা, সকালবেলা আসলে গলা খোলে না এই জন্য। হারানো দিনের মতো
ফেরারি সুখের মতো পালিয়ে গেছো তুমি, জানি না কে পছন্দের একটা গান, খুব পছন্দ। আর কর্ণিয়া, একটা প্রশ্ন তোমার জন্য, যেটা হচ্ছে আমরা তো প্রচুর স্টেজ শো একসাথে করেছি অথবা টিভিতে লাইভে যখন করেছি, আমি দেখেছি যে সফট গানের চাইতে কর্ণিয়া অলওয়েজ একটু ফাস্ট বিটের গানগুলো, একটু পার্টি মুডের গানগুলো বা ফোক গানগুলো কেউ একটু ফিউশন করে গাইছো। সফট গান কেন করো না? অসম্ভব সুন্দর মানে আমার কাছে লাগে আসলে, মানে সব আমার কাছে মনে হয় যে এইসব সফট টাচি গানগুলো আসলে অনেক দিন স্টে করে আমার কাছে, এটা মনে হয়, আমি জানি না। তো এই গানগুলো আমার হয় না কেন যে স্টেজ করতে করতে দেখা গেছে যে সবাই মনে করে যে ওই জিনিসটা আমার হয় না, যে ভালো লাগে যে হ্যাঁ কর্ণিয়া স্টেজ পারফরমেন্সে ভালো লাগে সফট গানের তুলনায়। সফট গান শুনেছে বাট ওর হবে না, বাট স্টেজের কারণে দেখা যায় যে ওই ধুমধারকার গান শুনতে 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 আমার মনে হয় একটা টাইমিংয়ের বিষয় আছে। লাইক যে সময়টাতে তোমার পারফরমেন্স থাকে ওই সময়টাতে দেখা যায় যে এসে গেছে ফার্স্ট বিটের গান করার একটা, হ্যাঁ আসলেই তাই, আমার অডিয়েন্সরাই চায় যে তখন ফার্স্ট বিটের গান, আমাকে অলওয়েজ স্টেজের লাস্টে দিবে, আর লাস্টে যখনই ওঠে তখন কর্ণিয়া পুজ অনলি ডান্সের জন্য, মানে কর্ণিয়া মানে ডান্স করাবে। আর আসি ভাই একটু আমি আমার মতো গাই ফার্স্টে, মানে প্রথম থেকে আপু নাচের গান চাই এরকম একটা ব্যাপার, আমি প্রথম থেকে নাচের গান, এই জন্য গাওয়ার কোনো সুযোগই পাই না কোথাও কোনো ভাবে না। একটা আমাদের মানে প্রোগ্রাম করতে হবে যেখানে কর্ণিয়া একদম সফিস্টিকেটেড এই যে বাংলা ভাষায় গান করবে। বাংলা ভাষায় কথা চিন্তা করলে মনে হয় যে সকালের প্রোগ্রামগুলো একটু সফট না হলেই ভালো লাগে না, এই জন্য এটা দিয়ে স্টার্ট করলাম। তো থ্যাংক ইউ সো মাচ যে বাংলা ভিশন মাঝে মাঝে আমাকে সফট গানগুলো করার সুযোগ করে দিয়েছে। আর এই যে তুমি গলা খোলার কথা বলছিলে, আমরা কিন্তু বাংলা ভিশন দেখে খুব মজা একটা আদা চাও রাখি যাতে করে হচ্ছে গলাটা খুলে তুমি গান করতে পারো। মানে কি তুমি কি আরো আমার সাথে গল্প করার জন্য? রাইট, তার মানে হচ্ছে তুমি এখন চাকরি প্রিপারেশন নাও, একটু পরে আমি আরেকটা গান শুনবো। থ্যাংক ইউ। ওকে, সো একটা প্ল্যাটফর্ম থেকে উঠে আসো, তারপরে অনেক ভালো লাগা অনেক ভালোবাসা তৈরি হয় তোমাদের দর্শকদের, যে খুব দ্রুত আসলে পৌঁছে যাওয়ার সুযোগ হয়। তোমার নাম কর্ণিয়া, তোমার যারা তখন ভিউয়ার্স ছিলেন প্লাস তোমাকে যারা ভোট করেছেন তাদের সবার কাছে কিন্তু নামটা খুব সহজে প্রচার এবং পপুলারিটি পেয়ে যায়, ভালো লাগাটাও তৈরি হয়ে যায়। দর্শকদের ভালো লাগা এটা তৈরি হয়ে যাওয়ার পরে সেই জায়গা থেকে আবার নিজেকে ধরে রাখা, একই ধারাবাহিকতায় পথ চলা অথবা তার চেয়ে ভালো কিছু করার জন্য প্রয়াস, এটা আসলে তোমার কি মনে হয় যে কতটা কষ্টকর নাকি খুব ইজিলি তুমি এই জিনিসটা করতে পারো? না, এটা প্রচন্ড কষ্টকর। মনে করো তুমি এই জিনিসটা তো জানো বা বুঝো যে একজন আর্টিস্ট মনে করো যে শুধু যে তুমি কথা বলছো বা আমি যে গান গাচ্ছি এইটাই কিন্তু না, আমাদের কিন্তু আনুষঙ্গিক অনেক কিন্তু কাজ আছে। মনে করো ফর এক্সাম্পল আমাদের এক ঘন্টা দুই ঘন্টা লাগে মেকআপই করতে, কোথাও যেতে আমাদের টাইম লাগে, যেটাতে আমার ভিউয়ার্স বলো প্র্যাকটিস বলো মানে বিভিন্ন ঢাকা থেকে ঢাকার বাইরে যাওয়া বলো সবকিছু মিলে আমরা এতটা কষ্ট করি, এটা আসলে আমাদের মানে মেকআপ দিয়ে শুধু ঠেকে যায় এই আর কি। বাট এই মেকআপের নিচে যে আমাদের কতটা কষ্ট কতটা খারাপ, স্ট্রেসফুল লাইফ, হ্যাঁ স্ট্রেসফুল লাইফ, মেন্টালি প্রেসার, নির্ঘুম চোখ, এই যে মনে করো যে সারা রাত না ঘুমানো আর কি, এরকম একটা ব্যাপার হয়ে যায় যে আজকে লাইফ তার মানে টেনশানে মনে করো, বা কালকে শো টেনশানে মনে করো 12টা বেজে যায়। সো আমাদের লাইফটা অনেক কঠিন যারা আমরা আছি, আমরা যারা আর্টিস্ট আমরা আসলে বুঝি, দর্শকদের মাঝে মাঝে এইভাবে বলে ফেলি ধারণ যে না আমরা আসলে অনেক কষ্ট করি বলে, আসলে কষ্ট না করলে কিন্তু কেষ্ট মেলে না, এই যে গুণীজনেরা যে বলে গেছে ইটস ভেরি ট্রু, ভেরি ভেরি ট্রু। এই যে অনেকে আছে না, আজকে আমরা তোমার সাথে গল্প করছিলাম মানে অফ ইয়ারে যে
অনেকে আসে যে চিন্তা করছে যে আমি এটা করবো আমি সেটা করবো, কিন্তু বসে আছি, আল্লাহ তুমি আমার জন্য করে দাও বা আমাকে করে দাও, ইটস নট পসিবল অ্যাকচুয়ালি। ইচ্ছা এবং কর্ম, নিজের কাজ, হ্যাঁ, দুটোর মানে সম্মিলন হচ্ছে তার জীবনের সাকসেস। আমি অলওয়েজ বলি প্রত্যেকটা মানুষের একটা এইম থাকতে হবে, ছোটবেলা থেকে একটা টার্গেট থাকতে হবে যে আমাকে এটা এটা করতে হবে। যেমন আমার ছোটবেলা থেকে কিছু না কিছু টার্গেট ছিল, তো মন থেকে কোনো কিছু চাইলে এবং সেটা ঠিক মতো কাজ করলে আমার মনে হয় যে আল্লাহ তাআলা সেটা হেল্প করে। আচ্ছা, একটা কথা মনে মনে ধরে রেখেছি, এটা আমি বলবো তোমাকে, কিন্তু তার আগে আরেকটা গান শোনাও না, কিন্তু আমার মনে হয় যে সকালবেলার আড্ডা মানেই হচ্ছে গান ছাড়া পানছে। আচ্ছা, দুই, আমি আজকে দুই লাইন করে, ওকে, ছোট ছোট করে। এখন আরেকটা গান মনে পড়েছে, এটাও মিতালি আপার, মিতালি মুখার্জি। তার মানে বুঝে যাচ্ছে তুমি মিতালি আপুর ফ্যান। ভীষণ ভীষণ, ঠিক আছে, আরো আছে কয়েকজনের, তার ওয়ান বাই ওয়ান করবো। আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি, আমি তো শুধু নিরাপদে কাছে আসতে পারি, আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি। আচ্ছা, যে কথাটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে, আমরা বলে থাকি সুন্দর মনের প্রতিফলন হচ্ছে তার মুখের সুন্দর হাসি। এই যে কর্ণিয়া এত সুন্দর করে হাসি দেয়, ঠিক আছে, আঁকা বাঁকা দাঁতের মানে প্রেমে তো আমি অনেক আগেই পড়ে আছি, তো এরকম অনেক পাগল কথার প্রেমে কি বলবো, তুমি তো ওরকমই। তো সেই জিনিসটা একটু জানতে চাচ্ছি যে এই যে সুন্দর হাসি, সুন্দর হাসির প্রেমে তো তোমার প্রচুর ফ্যান্স রয়েছে, তো কখনো এরকম হয়েছে যে খুব মানে অপ্রস্তুত কোনো ঘটনার সম্মুখীন হতে হয়েছে? অনেক অনেক বাইরে শো করা হয় আমাদের, আউট অফ ঢাকা, আউট অফ দেশ, ঢাকার আশেপাশে, তো এরকম কখনো হয়েছে যে এমন কোনো ঘটনা ঘটে গেছে যেটার জন্য তুমি প্রস্তুত ছিলে না বাট সারপ্রাইজ হয়েছো? হ্যাঁ, এরকম হয়েছে, অনেক হয়েছে, তো তার মধ্যে কোনটা বলবো কোনটা বলবো, দেখা যায় যে অনেক স্টেজে গেলে হয় না যে পাগলের মতো দৌড়ে চলে আসে বা এরকম কিছু, বা আমি যদি আমি যেমন কোথাও যাওয়ার আগে আমি সুন্দরভাবে দিয়ে যাই যে আমি এখানে যাচ্ছি বা কিছু একটা, তখন অনেক সময় অনেকে চলে আসে। স্ট্যাটাস দেওয়াটা কিন্তু বা চেক ইন দেওয়াটা কিন্তু এখন রীতিমতো একটু টেনশনের ব্যাপার হয়ে গেছে। ধরো আমি চেক ইন দিলেও যেটা করে বাসায় ফিরে এসে চেক ইন দিই, ওই জায়গাটা থাকাকালীন সময় চেক ইন দেওয়াটা মনে হয় একটু রিস্কি হয়ে যায় মাঝে মাঝে। আবার অনেকে আসলে মানে এটা না দিলেও আবার কাছে ঝামেলা, মনে করো যে অনেক বলে যে আপু আপনি এখানে কবে আসবেন বা চিরঙ্গে কবে আসবেন, রাজশাহী কবে আসবেন, আপনি একটু জানাবেন, অপেক্ষায়। হ্যাঁ, অপেক্ষায় থাকে, তো এইটার জন্য আসলে দেখা যায় যে চেকিং দিচ্ছি। তো যেটা বলছিলাম যে একবার কি হচ্ছে, আমি রিক্সা দিয়ে যাচ্ছিলাম, ওইটার কথা বলি যে একবার রিক্সা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে তিনজন আমরা যাচ্ছি, মনে করো আমি তো নর্মাল অল টাইম, যেটা হয় আমরা আসলে উইদাউট প্রোগ্রাম মেকআপটা তেমন একটা ব্যবহার করতে পছন্দ করি, আমি তো তোমার মাঝেও দেখেছি যে আমরা একটু ন্যাচারাল থাকতে পছন্দ করি। সো রিক্সায় আমি মনে করো তিনজন যাচ্ছি, এখন আমি উপরে বসছি, ঠিক আছে, উপরে বসছি, আমি যেটা করতে হয় আমি আমি বড় হলেও আমি আমার বাসার ছোট, আমার ছোট বোনটা এখানে বসে, আমি উপরে বসি এখানে। তো একদিন হঠাৎ করে দৌড়ে একজন এসে একটু রিক্সা প্লিজ একটু থামাবেন থামাবেন, আচ্ছা ঠিক আছে রিক্সা থামানো, আপু আপনি কর্ণিয়া আপু না, মানে কর্ণিয়া আপু মানে উনি যে বলছে রীতিমতো এভাবে কাপ এরকম যার ফ্যানরা আছে বা পেছন থেকে মনে করে যাচ্ছি এরকম করে মানে অনেকে কনফিউজ হয়ে যায়, মেকআপ ছাড়া তো চিনতে পারে না। ভালো লাগার বিষয় হচ্ছে এটাই যে সে আসলে আমাকে নট অনলি আমার গান দেখা, আমাকেও সে ভালোভাবে মনে রাখার চেষ্টা করে বা দেখার চেষ্টা করে, এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগে। আচ্ছা, এখন তো মানে গ্রীষ্মকাল একদম পাকা, তো এরকম কি হয়েছে যে তুমি জানো না বাসায় ঝুড়ি ভর্তি আম চলে এসেছে, যেটা লিজা কিছুদিন আগে তোমাদের সবাইকে গিফট করেছে আমি দেখেছি, ঠিক আছে, অলমোস্ট প্রত্যেকের বাসাতেই ঝুড়ি গেছে, তো নাম লেখা আছে, তো এরকম কখনো হয়েছে যে কোনো গিফট
কোনো সিজনাল ফ্রুটস অর লাইক তোমার পছন্দের কিছু তুমি না চাইতেই হাজির হয়ে গেছে? না চাইতে মানে কি, আমি তোমাকে বলি, এবার যেটা হয়েছে, আমি আমার স্যারের বাসে, মানে আমার আমাকে যিনি ছোটবেলা থেকে গান শিখেছিল, ওনার নাম হচ্ছে টিটো শিহাব, উনি এয়ারফোর্সে জব করতেন, তো এখন বর্তমানে তিনি নড়াইলে আছে, নড়াইলে ওখানে গান শেখায় বাচ্চাদেরকে বা ওখানকারই ওখানেই থাকে আর কি, ওনার ফ্যামিলি ওখানে থাকে। সো খুব মন চাচ্ছি যে তাকে একটু দেখতে যাবো। তো আমি আমার আম্মু হঠাৎ করে আমি বললাম যে তুমি স্যারকে একটু ফোন দাও, আমরা যাব, মানে বাড়িতেও যাব, ওইটা ওখানে ঘুরে আসবো। আচ্ছা, এই গল্পটা তো শুনবো, কিন্তু একজন দর্শক অনেকক্ষণ সাথে আছেন, একটু ফোনটা নিয়ে নেই। হ্যাঁ, অবশ্যই, প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনি আমাকে আপু বলেছেন, হবে না, আমি কর্নিয়ার, আমি হচ্ছি বোন, আপনি আমার আঙ্কেল। আঙ্কেল বাট কিন্তু ইয়াং আঙ্কেল, পুরাই ইয়াং, তুমি দেখলে বুঝবে না, এটা আমার রীতিমতো ভাই ভাইয়া আর কি। আচ্ছা ভাইয়া আঙ্কেল, হ্যাঁ ভাইয়া আঙ্কেল, আপনি কথা বলুন কর্নিয়ার সাথে। কি খবর জি আমি আঙ্কেল? হ্যাঁ ভালো, ভালো তো? এই তো ভালো, কি খবর, আপনার কি অবস্থা, আপনার কোথায় আছেন? আমি রাজশাহীতে আছি। এই তো রাজশাহী, আমার নাম কই? আরে ওই যে আমার মেয়ে তোমার নাম্বারটা ডিলিট করে ফেলছে, ওই জন্য পাচ্ছিলাম না, অনেক চেষ্টা করি আমার মেয়ে তোমার সাথে কথা বলবে। তাই? তোমার কোন পছন্দের গান কি আছে? আচ্ছা ঠিক আছে, ক্লাস 1 দেখছো কত ছোট। আচ্ছা 5 বছর বয়স হবে, থ্যাংক ইউ, অবশ্যই তোমার জন্য গান করব, আমরা এখনি শুনবো। থ্যাংকস ফর কলিং, মানে সুন্দর একটা, বলছিলাম না যে আমার স্যার এয়ারফোর্সে ছিলেন, যে আমি আঙ্কেলও এয়ারফোর্সেই ছিলেন, সো আমাদের খুব ক্লোজ, আমার একটা ভাইয়া ছিল, ভাইয়ার ফ্রেন্ড, সো হিসাবে আঙ্কেল হয়ে যাচ্ছে আর কি, এই জন্য কিন্তু ইয়ার। সো একটা গান শুনিয়ে দাও আমাদের ছোট, মানে অডিয়েন্স এখনো পর্যন্ত ওয়েট করছে। ছোট অডিয়েন্সের জন্য কি গান শোনাবো বলো তো, তোমার পছন্দের, ওর জন্য ডেডিকেটেড করে। এই তো, ও আচ্ছা, এটা করতে পারি, সুন্দরী কমলদাটা একটু দুই লাইন করতে পারি, যদিও এই টাইমটা যায় না, তারপর ছোট্ট বন্ধু আছে এই জন্য করছি। ভালো কইরা বাজগো তো তারা সুন্দরী কমলা নাচে, আরে ভালো কইরা বাজগো তো তারা সুন্দরী কমলা নাচে, আরে সুন্দরী কমলা, সুন্দরী কমলা চরণে নূপুর দিনে ছিনে কইরা বাজে রে, ভালো কইরা বাজগো তো তারা সুন্দরী কমলা নাচে। এইটা যদি স্টেজ হইতো শান্তপুরীতি মতো নাচ করতো আমার সাথে, মনে আছে? মহিলা এক্সপেরিয়েন্স আছে, বা অনেক 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 অনেক। আর আসলে এই গানগুলো হচ্ছে আমাদের বাংলা গানকে রিপ্রেজেন্ট করে, আমি বলবো একটু ফোক ফিউশন করে যখন তোমরা গাও, আমি তো দেখি অডিয়েন্সের যে উচ্ছ্বাস, তো অডিয়েন্সের উচ্ছ্বাস দেখার পরে নিজেকে ধরে রাখাটা কোয়াইট টাফ, মানে ওই সময় হচ্ছে বসে ধরে রাখি না, আমি গান মেতে যাই, রাইট? তুমিও তো, তুমি তো বসে থাকতে পারো না একদমই না। আচ্ছা আমরা আমার লিচুর গল্প শুনছিলাম, আচ্ছা আমার লিচুর গল্প শুনছিলাম, তো স্যারের কথা যেটা বলছিলাম যে স্যার তো নড়াইলে থাকে, এখন আমি স্যারকে যখন ফোন, আম্মু যখন স্যারকে ফোন করলো যে আমরা আসছি, তখন সে করেছিল, তা আসলে গ্রামে তো সবাই শাকসবজি করে, ইয়ে করে, স্যারের অনেক কিছু আছে, যেমন গাছ টাছ বিভিন্ন, মানে কি খাবো, হ্যাঁ, তো তার গাছে লিচু, লিচু ধরে প্রচুর লিচু, আমার জন্য অনলি, মানে বৃষ্টি হলে তো মনে হয় লিচু নষ্ট হয়ে যাবে কিছু একটা, কিন্তু আমি যাব যে গাছ থেকে পেরে খাবো এটার জন্য সে লিচুগুলো একদম পারতে দেয় নাই। আমি গিয়েছি এবং অঢেল লিচু খেয়েছি, মানে এবং আপা ফেসবুকের কল্যাণে ছবিগুলো আমরা পেয়েছি কিন্তু লিচু পাইনি, ঠিক আছে, ছবিগুলো পেয়েছি কিন্তু আমরা লিচু পাইনি, নেক্সট ইয়ার অ্যাকচুয়ালি হয় আমরা একসাথে করে চলে যাব, আদারওয়াইজ হচ্ছে বাসায় চলে আসবে, অবশ্যই অবশ্যই, স্যার খুব খুশি হবে, খুবই খুশি হবে। আর কি বলবো, মানে এত আপ্যায়ন, তাদের আন্তরিকতা, মানে
সবকিছু তোমার তার নিজের গাছের শাক সবজি মাছ কি চাই তোমার এরকম। তো ওইখানটা গিয়ে আবার আসলে খুব বেশি ভালো লেগেছিল, মানে স্যারকে অনেক মিস করছিলাম। মানে এটা আসলে একটা ব্লেসিংস, ঠিক আছে, মানুষের ভালোবাসা তার দোয়ার বহিঃপ্রকাশ কিন্তু এটা। হ্যাঁ, আমার স্যার সবসময় আমাকে নিয়ে অনেক খুব ইয়ে করে, মানে সবাইকে বলে যে অ্যাটলিস্ট আমার একটা স্টুডেন্ট আমার এভাবে আমি দেখতে পাচ্ছি। মানে স্যারের খুব শখ ছিল যে গান নিয়ে মুভ করবে, বাট কোনো না কোনোভাবে সে ওখানে চলে যায় বলে পারেনি, বাট সে আমাকে দেখে এখন অনেক প্রাউড ফিল করে। সো এইটা আসলে অনেক ভালো লাগার, মানে আমার মনে হয় যে একটা ডিফারেন্ট একটা ফিলিংস অ্যাকচুয়ালি। আমার মনে হয় যে এতে করে শ্রদ্ধাবোধ, তাদের প্রতি রেসপন্সিবিলিটিস এবং মানে নিজেকে সুন্দরভাবে মানে রিপ্রেজেন্ট করার যে রেসপন্সিবিলিটিসটা আছে সেটা আরও বেড়ে যায়। বিকজ তুমি ভালো করছো মানে কিন্তু এর কৃতিত্বটা তোমার স্যারের কাছে যাচ্ছে। যাই হোক, আরও অনেক গল্প শুনতে চাই, আরও কিছু গানও শুনতে চাই, তার আগে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিটি নিয়ে আসি। প্রিয় দর্শক, দেখছেন সকালবেলা রোদ্দুর, আবারও দেখবো আমরা আমাদের কর্নিয়াকে এবং সেই সাথে শুনবো তার গান। তার আগে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম আমাদের ছোট্ট বিরতির পরে নিয়মিত আয়োজন সকালবেলা রোদ্দুরে। সাথে রয়েছে আমি শান্তা জাহান, আর আমার সাথে রয়েছেন আজ প্রিয় আমাদের প্রিয় সঙ্গীত শিল্পী কর্নিয়া। কর্নিয়া, আসলে যে গল্প আমরা করছিলাম সেই গল্পের পরে আরেকটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে এই যে তুমি তোমার গানের মাধ্যমে তোমার যারা পূর্ববর্তী প্রজন্ম রয়েছে, যারা তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছে, তাদেরকে রিপ্রেজেন্ট করছো, কিন্তু তোমার পরবর্তী প্রজন্মের প্রতিও কিন্তু একটা দায়বদ্ধতা আছে যে ভালো কিছু করে যেতে হবে, যাতে করে পরবর্তীতে যারা গান করতে আসবে, যারা এখনও ছোট আছে, তারা তোমাদেরটা শিখবে বা তোমাদেরকে ফলো করবে। সো সেই ক্ষেত্রে ওই দায়বদ্ধতা থেকে আসলে কী ধরনের গান করা বা নিজেকে কী করে তুমি গানের মাধ্যমে বাঁচিয়ে রেখে যেতে চাও, কোন বিষয়টা কাজ করে? আসলে প্রত্যেকের প্রত্যেকের পছন্দ আছে, আমি জানি না, মানে আমার তো কিছু পছন্দ আছেই, তাদের কাছ থেকে আমি কিছু ইয়ে করেছি। যেমন এক একটা সিঙ্গার কাছ থেকে এক একটা জিনিস আমি পিক করেছি, ঠিক আছে, আমার ওনার গান ভালো লেগেছে, ওনার গানটা পিক করেছে। এখন আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমি জানি না কীভাবে কী করতে পারবো, বাট আমার কিছু পছন্দের গান আমি করি যেটা স্টেজে হয়তো বা করা যায় না, বাট আমি লাইভে করার চেষ্টা করি। যেমন আমার গাংচিল গানটা শুনেছো কিনা জানি না, একটু শুনিয়ে দাও। শুনবো তো এরকম, তারপর কী করে তোকে বলছে, এই গানগুলো হয়তো বা কোনো না কোনো একটা টাইমে আমার অডিয়েন্সটা বুঝবে যে হ্যাঁ, কর্ণিয়াপু এই ধরনের গান করেছে বা কিছু একটা। নাচের গান তো আছেই, নাচের গান পাশাপাশি আছেই যে এই সার্টেন একটা টাইমে, হ্যাঁ হয়তো বা ফিউচারে দেখবে যে আচ্ছা কী ধরনের গান আসছে, নাচের গান দেখি একটু শুনি, ওইটার পরে সেই গানগুলো। আমার মনে হয় যে কিছু গান আছে সেটা সময়ের প্রয়োজনে আসে, আবার সময়ের প্রয়োজনেই সেটা একটু ধুলো পড়ে যায় আর কি, মানুষকে ওটা খুঁজে বের করতে হয়, কিন্তু কিছু গান আছে এটা একদম সবসময় থেকে যায়। অনেকে বলে না যে গাইতে ভালোবাসে, অনেকে বলে না যে আগের গানগুলো রয়ে যাবে, পরের গানগুলো রয়ে যাবে না। আমার কাছে কিন্তু এটা বিশ্বাস হয় না, মনে করো যে আমরা এখন চলে যাচ্ছি, পরবর্তীতে যারা আসবে ওদের মনে হবে যে এটাই শুনবে, কেন শুনবে না? আমরা তো আমাদের আগের যারা সিনিয়র যারা আছেন তাদের গান শুনছি না, হয়তো আমাদের জুনিয়ররাও, আমাদের যারা সামনে জুনিয়ররা আছেন, যেমন দেখবেন, আবার পাশাপাশি তোমাদের গানগুলোকেও তাদেরকে ফলো করতে হবে, বিকজ নতুনত্ব সবাই কিন্তু অ্যাকসেপ্ট করে নেয়। আর মৌলিক গানের কথা একটু আসি, সেটা হচ্ছে আমরা দেখি থাকি তোমরা বিভিন্ন ধরনের গান করছো, বা আমাদের পুরনো গানগুলোকে নিয়ে এসে একটু ফিউশন করে ডিফারেন্টভাবে ট্রাই করছো, মিউজিকটাকে চেঞ্জ করার চেষ্টা করছো ডিফারেন্টভাবে, কিন্তু মৌলিক গানের স্থায়িত্বটা আমরা সবসময় দেখি যে অনেক বেশি থেকে যায়, এবং সেই মৌলিক গানগুলো যদি ভালোভাবে দর্শক একবার গ্রহণ করে নেয়, সেটা তারা পরবর্তীতে মানে পরবর্তী প্রজন্ম সেটা হচ্ছে চেষ্টা করে আবার নতুন করে আনার জন্য। তো মৌলিক গানের প্রতি কতটা আসলে গুরুত্ব দিচ্ছ? না, এখন সম্পূর্ণই গুরুত্বটা মৌলিক গানের, ওই যে স্টেজের কথা বলছিস না, যে স্টেজটা আমি চিন্তা করছি যে কমিয়ে দিব, বিকজ মৌলিক গানটা খুবই জরুরি একটা শিল্পের জন্য। মানে একটা গান কিন্তু সারা জীবনের অর্জন, সেটা যে কবে হবে না হবে কেউ কিন্তু আমরা জানি না, হতে পারে সেটা লাক, হতে পারে যে কখনোই হবো না কিছু, যেভাবে চলছে এভাবেই চলবো। সো ওইটা না চিন্তা করে এখন আমাদের যেভাবে চলছি ওয়ান বাই ওয়ান গান করতে থাকবো, যেটা দর্শক নেয় আর কি, ঠিক আছে, এভাবেই কাজ করতে হবে, কিছু করার নেই। রাইট,
আচ্ছা, এবারে একটা গান শুনবো, তারপরে অন্য প্রসঙ্গে আসবো, বিকজ আমার মনে হয় যে গান না শুনলে এখন ভালো লাগবে না। আচ্ছা, আমি আজকে ছোট্ট কয়েকটা নজরুল সঙ্গীত শোনাতে যাচ্ছি তোমাকে। তুমি শুনেছো কিনা আমি জানি না। প্রিয় জয় জয় বলো না, প্রিয় জয় জয় বলো না, আর করো না, আর করো না, আর করো না, চলো না, না না না, প্রিয় জয় জয় বলো না, প্রিয় জয় জয় বলো না। এটা আমার মানে কি বলবো, অনেক এবং অত্যন্ত পছন্দের একটা গান। মি টু, বিকজ এই গানটার মধ্যে কিন্তু অন্যরকম একটা বিষয় আছে, একটা আবেদন আছে, একটা ভালোবাসা আছে, একটা দুষ্টুমি আছে, এবং সেই সাথে মানে নজরুল সঙ্গীতের যে ভ্যারিয়েশন, সেটা আসলে এই গানগুলো শুনলে কিন্তু বোঝা যায়। নজরুলের অনেক অনেক ভ্যারিয়েশন, মানে আমি ছোটবেলায় শিখেছি কিন্তু নজরুল সঙ্গীত, অনেকে জানে অনেকে জানে না, বাট আমার মানে ছোটবেলা যখন আমার আম্মু শিখেছিল, তখন অনেকের কাছে জিজ্ঞেস করেছিল যে আসলে কী ধরনের গান করলে ফিউচারে সব ধরনের গানই মোটামুটি করতে পারবে। তো আমার ভয়েসটা অনেকে বলতো যে রবীন্দ্রসঙ্গীত খুব মানায়, আমি যখন রবীন্দ্রসঙ্গীত করি তখন রবীন্দ্রসঙ্গীত খুব মানায়, বাট বলে যে নজরুলসঙ্গীত করলে সব ধরনের গান করা যায়, কারণ নজরুলের গানে অনেক ভেরিয়েশন। এবং আমার মনে হয় যারা ক্লাসিক্যাল গানটাকে শিখে আসে তাদের পক্ষেই সম্ভব নজরুলের গানগুলোকে খুব সুন্দরভাবে মানে ধারণ করা, কারণ ক্লাসিক্যাল গানটাই বোধহয় নজরুল সঙ্গীতের মানে মূল বেসমেন্ট। রবীন্দ্রসঙ্গীতও কিন্তু ক্লাসিক্যাল, সব কিছুর মূলেই কিন্তু ক্লাসিক্যাল। আমরা যদি সরয়া সরয়া যদি না পড়ি, আমরা কিন্তু একটা সেন্টেন্স লিখতে পারবো না, একটা ওয়ার্ড লিখতে পারবো না। সেভাবে আমাদের গান শিখতে গেলে অবভিয়াসলি বেসিকটা শিখতে হবে, এই জন্য সারগা মাস্ট, ক্লাসিক্যাল মাস্ট। তোমরা গানের মানুষ, তো গান নিয়ে সবচেয়ে ভালো বলতে পারবে। আচ্ছা, এবারে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে হলো, একেবারে মানে গান তো করছোই, সেই সাথে নিজের সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ অনেকেই আছে, মানে তোমার সৌন্দর্যের প্রশংসায়। তো যদি কখনো অফার আসে যে কর্ণিয়াকে ফিল্মে অভিনয় করতে হবে, ঠিক আছে, বড় পর্দায় নায়িকা হিসেবে দেখতে চায়, বিকজ আমরা দেখেছি কর্ণিয়া ইতিমধ্যে বেশ কিছু ফটোশুট করে সারা ফেলেছে, মিউজিক ভিডিও করে সারা ফেলেছে, মিউজিক ভিডিও অভিনয় করে দেখতে সুন্দর লাগে, মানে অসম্ভব তোমার চোখ এবং তোমার হাসির অনেক অনেক মানে আমি বলবো ফ্যান্স আছে, বিকজ আমি নিজেও একজন, ইনফ্যাক্ট আমার ঘরেও একজন আছে, তুমি জানো। তো সেই জায়গা থেকে কর্ণিয়ার রেসপন্স কি থাকবে? বিজ্ঞাপনেও পেয়েছি, নাটকে পেয়েছি, ফিল্মে পেয়েছি, বাট আসলে কি আমার কাছে মনে হয় যে যেটার পারে পারদর্শী সেটাই করা উচিত, এই জন্য আমি আসলে কোনো দিকে ইয়ে করি না। বাট হ্যাঁ, ভালো লাগে আমার ফিল্মে, ফিল্ম ভালো লাগে আমার, নাটক ভালো লাগে, মাঝে মাঝে মনে হয় যে ছোটো করে কিছু নাটক করে ফেলি, ঠিক আছে, মানে একটাই করবো, মানে সারা জীবনে হয়তো বলতে পারবো হ্যাঁ আমি একটা নাটক করেছি, নিজে নিজের নাটকের অডিয়েন্স হয়তো আমি নিজেই হবো পরবর্তীতে, তার লাইফে থাকবে নিজেকে নিজে দেখবো। তারপরে হয় যে না, এই যে অ্যাড যাচ্ছে, ঠাস করে অ্যাড চলে যাচ্ছে, হ্যাঁ একটা ছঙ্কার দিয়ে যাচ্ছে, হ্যাঁ হয় না, খুব ভালো লাগে আমার কাছে, এটাও ভালো লাগে উপস্থাপনা করছে, এটাও ভালো লাগে আর জি হতে ভালো লাগে, ঠিক আছে। আর উপস্থাপনা করো না প্লিজ, এটা ভালো যারা দেখতে সুন্দর না, অবভিয়াসলি তাদেরকে কথা বলার সুযোগ দাও, যেহেতু তুমি দেখতে সুন্দর, সো বড় পর্দায় তোমার আসা উচিত। বাট না, করবো না, চিন্তা করো না, ডোন্ট ওয়ারি, আন্টি নিশ্চয় দেখছেন, আন্টি বলবে আমার মেয়েকে ডেকে নিয়ে ইন্সপায়ার্ড করছে। না আসলে সবই ভালো লাগে, বাট আসলে করা উচিত না, প্রত্যেকটা মানুষের একটা জিনিস থাকে, যেমন আমি যত যেটা পারি সেটা নিয়ে থাকা ভালো, কারণ অডিয়েন্স আমাকে সিঙ্গার হিসেবে জানে, তো যদি উপস্থাপনা করি বলবে যে উপস্থাপিকা সিঙ্গার কর্ণিয়া, ঠিক আছে,
উপস্থাপনা করো সবাই, ঠিক আছে? আবার যদি মনে করো নাটক করি, তাহলে বলবে যে মডেল, অভিনেত্রী, কর্নিয়া, সিঙ্গার, মানে কতগুলা কি দরকার, যেটা আছে খুব ভালো। বাট এমন যদি হয়, ধরো আমাদের সুপারস্টার কিং খার চলে আসলেন এবং বললেন যে কর্নিয়া এরকম একটা ফেস আমরা খুঁজছিলাম দীর্ঘদিন যাবত, একটা একদম সুপার অ্যাকশন অ্যাকশন হিরোইন, অর লাইক তোমার হয় না সুপার হিরোইন টাইপের যে ক্যারেক্টারগুলো থাকে ওই ধরনের ক্যারেক্টার, বিকজ কর্নিয়া বড় হয়ে কিন্তু এখনও পরিবারে ছোট, সো আমার মনে হয় তুমি সেই মানে সুপার হিরো হিরোইনদের প্রতি তোমার একটা ফ্যাসিনেশন আছে। আসলে অফারটা পেয়েছিলাম, চলো দেখেছো আমি কত ভালো গেস করতে পারি। একটা গানে, একটা ফিল্মে একটা গানে, ওখানে ভয়েস আমার দেওয়ার কথা ছিল, বলেছিল যে সাকিব ভাইয়ের সাথে তুমিও পারফর্ম করো, ঠিক আছে? অনলি গানটা কিন্তু, হ্যাঁ ফিল্মে না, আচ্ছা নায়িকা থাকবে আলাদা। আমি ভাই মাফ চাই, দোয়া চাই, কোনো দরকার নেই, ঠিক আছে আমি ফ্যান, সাকিব খানের ফ্যান, বাট ওইটা এনাফ, বাট আমি নাচতে চাই না, গাইতে পারি না, মানে গাইতে পারি, ভয়েস দিচ্ছি ফাইন, বাট নাচতে পারবো না। আচ্ছা, আমরা এটাকে যদি একটু রিভার্স করি, যে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, জানো গতকালও সে সবচাইতে বিশ্বের মানে একমাত্র রেকর্ড করেছেন যিনি হচ্ছেন তোমার বিশ্বকাপে এবং দ্বিতীয় ব্যাটসম্যান এবং বোলার হিসেবে, না 5 উইকেট এবং 50 তো সে গতকাল করেছে, এছাড়াও কিন্তু বিশ্বকাপে 1000 রান এবং এছাড়াও 30টি উইকেটের অধিকারী হয়েছে। সো এমন একজন বিশ্ব সেরা অলরাউন্ডারের পাশে যদি মডেল হিসেবে দাঁড়াতে বলে তখন কি করবে? নাম কিন্তু দুজনেরই সেম, সাকিব এবং সাকিব। সাকিব নামে সবাই মনে লাকি হয়, নামগুলোই লাকি, এস দিয়ে যাদের নাম শুরু হয় তারা সবাই লাকি হয়, এই যে যেমন শান্তা। ভালো শোনো না, মানে কালকে আসলে খেলা দেখে খুব মজা পেয়েছি, মানে ইদানিং আসলে বাংলাদেশটা অনেক ছোট কিন্তু বাংলাদেশে ক্রিকেট যেভাবে ডেভেলপ হচ্ছে, মানে আমার মনে হয় মানে ছোট দেশ হিসাবে নেক্সট টাইম, মানে মানুষ অনেক হয় না ছোট দেশ, বাট ক্রিকেট ওয়ার্ল্ডে আমরা অনেক বড়। এই ছোট দেশ কি খেলবে, কি খেলবে দূর, কিন্তু না এখন মানুষের টনক নড়ছে যে হ্যাঁ এরা তো মানে এদেরকে নর্মাল হিসেবে নেওয়া যাবে না কালকে যেভাবে খেললো। চলো বাংলাদেশ যখন খেলে তখন আমাদের 16 কোটি মানুষ একসাথে খেলে, আর অনেক বড় দেশও আছে হয়তো সেখানে ক্রিকেট খেলছে, বাট তাদের অনেক মানুষ, সেটা যদি 100 কোটিও হয় সবাই কিন্তু একসাথে খেলে না। তো সেই জায়গা থেকে অবভিয়াসলি বাংলাদেশের প্রত্যেকটা মানুষই অনেক বেশি ক্রিকেট প্রেমী, এটা তোমাকে মানতেই হবে। আর এখন যেটা হচ্ছে, তোমার কোন ক্রিকেটারকে ভালো লাগে? আমি মনে করো সাকিব ভাই, তামিম ভাই, মাশরাফি ভাই, তারপরে মোস্তাফিজ ভাই, মানে কার নাম থেকে কার নাম বলবো, মানে প্রত্যেকে কিন্তু ব্যাটিং এ যেভাবে, বোলিং এ আলাদা করে আসলে চুজ করার কিছু থাকে না। আচ্ছা যখন খেলা দেখো তখন বাসায় হই হুল্লোর কতটা হয়, আর ক্রিকেটের কোন গানটা তোমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করে? প্রাণ পণে লড়ে যা, জয় হবে নিশ্চয়, দুঃখ ভুলে যা, বেশ 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 শাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ। এটা আসলে গতকাল আমাদের যে বিজয় ছিল বাংলাদেশের, তারপরে সেলিব্রেশনটা এভাবেই হওয়া উচিত। আসলে গান কিন্তু অনেক আছে, কিন্তু এই গানটার মধ্যে যে কি আছে আমি জানি না, মানে এই গানটা স্টেডিয়ামে যখন আমরা যাই, যেমন বিপিএল এর সময় যখন আমি ওখানে স্টেজ পারফর্ম করতে গিয়েছিলাম তখন দেখেছি এই গানগুলো এখনো সেই রকমই। এবং দেশের বাইরেও আমাদের বাঙালিদের যে উচ্ছ্বাস এবং যে পরিমাণে উপস্থিতি, তাতে আসলে আমাদের টাইগাররা অনেক বেশি ইন্সপায়ার্ড হচ্ছে। ইয়েস, অল দ্য বেস্ট, অল দ্য ভেরি ভেরি রাইট। সো এবারে আবার একটু গানের প্রসঙ্গে আসি, তোমার নিজের গান, নতুন কোনো গান নিয়ে কি প্ল্যানিং চলছে, যে একদম নতুন কিছু করতে চাচ্ছ নতুন? হ্যাঁ, যেহেতু এবার ওয়ার্ল্ড কাপ ছিল এই কয়েকদিন, দ্যাটস ওয়াই কিন্তু আমাদের একটু গ্যাপ পড়ে গেছে, যে এই টাইমে আসলে না করে একটু কিছুদিন পরে করি। সো বেশ কয়েকটা গান আছে, যেমন আমার একটা গান আছে ঢাকাতে জ্যাম, মানে গানটির টাইটেল হচ্ছে ঢাকাতে জ্যাম শুধু আমারই কারণে হয়, ঠিক আছে? রিক্সার উপরে বসার কারণে।
এই গানটা নিয়ে আমি খুবই মানে আমার মন থেকে আমি খুব গানটা পছন্দ করি এবং যারা যারা শুনেছে এখন পর্যন্ত অডিওটা তারা খুবই পছন্দ করেছে। সো এই গানটার মিউজিক ভিডিওটা আমরা খুব তাড়াতাড়ি করবো, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল। এই গানটা করেছে হচ্ছে ইন্ডিয়ার কলকাতার অম্লান চক্রবর্তী, আর টোটাল প্রোডাকশনটা জুয়েল মোর্শেদের। তো সব কিছু মিলে এই গানটা নিয়ে আমি খুবই এক্সপেক্ট করছি, হোপ ফর দ্য বেস্ট ফিউচার। আরও বেশ কয়েকটি গান আছে সফট, ভালো ভালো কিছু সুন্দর সুন্দর গান আছে। তো সব কিছু মিলে নতুন গানের দুটো লাইন কি শোনাবে? হ্যাঁ, ঢাকাতে যেমনটা একটু দু লাইন শোনা দেবো প্লিজ। ফায়ার সার্ভিসে থাকে রেডি, আছে আগুন লাগার ভয়, পার্লামেন্ট বড্ড গরম, সব দোষ দিয়ে তারা কয়। থাকাতে জ্যাম শুধু আমারই কারণে হয়, থাকাতে জ্যাম শুধু আমারই কারণে হয়, থাকাতে জ্যাম শুধু আমারই কারণে হয়, থাকাতে জ্যাম শুধু আমারই কারণে হয়। তার মানে বুঝতে হবে আজকের কারণ বাজারে যত যানজট আছে পুরোটাই কর্নিয়ার কারণে, সব মাথা পেতে নিয়েছি আমি জশ। মানে কথা, লিরিক্স এবং টিউন সব কিছু মিলিয়ে তো মনে হচ্ছে সুপার ডুপার ব্লাস্ট হবে, এবং স্টেজে পারফর্ম করার জন্য সো নেক্সট পারফরমেন্সের জন্য আমরা রেডি আছি ইনশাল্লাহ। ওকে, এবার বলো, মানে গান তো করোই অবভিয়াসলি, এটার পেছনে অনেক সময় দিতে হয়, সব কিছু করতে হয়, বাট তারপর আছে না গানের পরেও অবসর থাকে, অনেক ব্যস্ততার পরেও আমাদের অবসর থাকে, তখন কি করতে পছন্দ করো? এখন তো অবসর আর অবসর, এখন টিভি শো করছি। ওকে, আর বাসায় আমি চ্যানেলে কাজগুলো করি, টিভি শো গুলো করি, আর বাসায় থাকলে ঘুমাই, রেস্ট করি, এটা আমার ভালো লাগে। বিছানা থেকে নামতে ইচ্ছে করে না, না আমি বেশিক্ষণ বিছানায় খুব একটা থাকতে পছন্দ করি না, ভালো লাগে না। বাট হ্যাঁ, একটু আরাম প্রিয়। আর দেখা যায় যে একটু ঢাকার বাংলাদেশের বাইরে একটু প্ল্যান করি, যেটা কিছুদিন আগে ঘুরে আসলে আবার যাবো। আচ্ছা, আবার যাবো, মানে এখন ফ্রি টাইম তো কি করবো, যাই একটু ঘুরে আসি, অবশ্য ফ্যামিলি নিয়ে যাই। তো আসলে গরম পড়েছে এই সময়টাতে, দেশের বাইরে গিয়ে ঘুরতে ভালো, ঘুরে আসে ভালো, আর ফ্যামিলিকে সময় দেওয়ার সুযোগটা হয়, কারণ নরমালি তো আমাদের ফ্যামিলিকে সময় দেওয়ার সুযোগটা হয়, হ্যাঁ আসলে ফ্যামিলিকে একদমই সময় দেওয়ার সুযোগই হয় না, অনেক সময় দেখা যায় যে দেখাও হয় না, এসে ঘুমিয়ে যাই আবার চলে যাই সকালবেলা, এভাবে আর কি হয় ব্যাক টু ব্যাক। বিকজ আমি তোমার যখন বাইরের শো গুলো হয় আমি দেখেছি, লাইক আমরা সিলেট ছিলাম, সিলেট থেকে কুমিল্লা চলে গেছো, কুমিল্লা থেকে আবার হয়তো চিরগং চলে গেছে, চিরগং থেকে হয়তো আবার ঠিক উল্টো পথ ফরিদপুরে যেতে হবে, সে আমি দেখেছি ব্যাক টু ব্যাক কি করে জানি করেছো। আমি আমার গ্রুপ নিয়ে মনে করো যে দুই দিন তিন দিন এরকম হয়, টানা ছয় দিন বের হয়ে গেছে, হ্যাঁ 19 ঘন্টা জার্নি করছে, 20 ঘন্টা এইরকম বহুত হয়েছে, মানে ভালোও লাগে আবার দেখা যায় অনেক টায়ার্ড লাগে, ফ্যামিলির সাথেও থাকে না, সব কিছু মিস করে, বাইরে যখন কাজ করবে তখন দেখবে অনেক ক্লান্তির পরেও কাজটা করছো এবং তখন অন্যরকম একটা চার্ম থাকে, সব ক্লান্তি সব কিছু কিন্তু ভর করে যখন আমরা বাড়িতে এসে মায়ের কাছে এসে পৌঁছাই। এই জন্য যখন আমি মানে অবসর থাকি তখন আমি মানে অসুস্থ হয়ে যাই, এই জন্য আমি বেশি থাকতে পছন্দ করি। দেখুন এই সেম জিনিস আমারও হয় যে দু দিন হয়তো ফ্রি আছি, মানে আমার ফিল হয় যে আমি সেক, বিকজ হচ্ছে মানে কর্মব্যস্ততা আমাদের সবাইকে আসলে অনেক বেশি আমি বলবো চঞ্চলতাই না, কর্মব্যস্ত হলে দেখা যায় যে একটু থাকাটাও সম্ভব, সবকিছু হাত পা নড়ানড়ি করে, আর বাসায় থাকলে তো সেটা হয় না, খাই দাই ঘুমাই, রাইট। কুকিং কতটা পছন্দ? খুব পছন্দ, কিন্তু স্পেশাল যেগুলোতে রান্না করি ফাঁকিবাজ, এই যে ব্যস্ততা নেই আমার মা সময়টা তো বাসায় করতে, আমার মামকে আমি বলেছি আম্মু এই সংসারটা কার, তোমার, আমি কেন রান্না করবো, আমি রান্না করবো না বলে, হ্যাঁ
তুমি কেন কাজ করছো না? আমি বলি না, এটা তোমার সংসার, আমার সংসারে আমি রান্না করবো। বলে তখন তোমাকে আমি দেখবো যে তুমি কি করো। সে হ্যাঁ করবো, তখন তো আমি করবো, কোনো সমস্যা নেই। আমাদের বাংলা ফিশনের যেটা স্পেশাল কুকিং মানে প্রোগ্রাম আছে, আমরা সেখানে কর্ণিকাকে নিয়ে আসবো। যেহেতু তুমি স্পেশাল ডেতে রান্না করতে পছন্দ করো, সো ওটা হবে স্পেশাল ডে। আর আমরা একটু বেশি করে রান্না করবো, যাতে করে সবাই খেতে পারি। হ্যাঁ, আমি সচল খাই প্রোগ্রামে সব সময়। ওয়েল, তো আমরা জানি যে তোমার পরিবারের, তুমি বড়, কাজ করছো, সব কিছু মিলিয়ে কিন্তু একটা মানে পরিবারের প্রতিও লাইবিলিটিস থাকে, দায়বদ্ধতা থাকে, ডিসিশন মেকিংয়ের বিষয় থাকে। এই কাজগুলো কে করে? আন্টি অলওয়েজ করে, আর লাইক তোমাকেও নিতে হয়? মম। আচ্ছা, বাসার হেড মম, সব কিছু, মানে কি করতে হবে না হবে, ডিসিশন মেকিং সব কিছু। বাট হ্যাঁ, সে আমার সাথে ডিসকাস করে। ইনফ্যাক্ট আমাদের দুইজনকে নিয়েই ডিসকাস করে, আমাকে আর আমার ছোটো বোনকে, দুজনকে নিয়েই ডিসকাস করে যে কীভাবে কী করবো। যেমন সে এখন ইদানিং তার খুব ভালো লাগছে যে সে বাড়িতে চলে যাবে, বাড়িতে যেয়ে ওখানে একটা বাসা করবে, হ্যাঁ, তার নিজস্ব একটা বাড়ি করবে, সামনে শাক সবজি করবে, এই করবে, বাংলো বাড়ির মতো। হ্যাঁ, সে এইটা নিয়ে আমাকে বারবার বলতেছে যে আমি এটা করবো। আমি বলছি যে প্লিজ আম্মু, তুমি ওখানে তো থাকো না, তুমি তো থাকবে এখানে, কারণ আসলে গ্রামে কিন্তু দুই দিনই ভালো লাগে, তিন দিনের দিন না অসম্ভব গরম, বা এটার প্রবলেম, ওটার প্রবলেম, আবার ফ্যামিলি আমরা আছি এখানে চলে আসবে, তখন যারা দর্শক আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। কি বলবো, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জ্যাম ট্যাম থাকুক সেটাই ভালো, কারণ হচ্ছে অতিরিক্ত জ্যাম না থাকলে দেখা যায় এত স্পিডে যায় না, মানুষ মরে যায় বা অ্যাক্সিডেন্ট করে, বিভিন্ন বাজে কথা শোনা লাগে। এই জন্য সবাই সুস্থ থাকি, সুন্দরভাবে থাকি। আর অবশ্যই যেটা বলি যে বাংলা গানের সাথে থাকবো, আমরা যারা নতুন কাজ করছি আমাদের গানগুলো একটু শোনার ট্রাই করবেন, খুবই ভালো লাগবে, সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ কর্ণিয়া, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সো গান তো শুনবো, থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। আর এভাবেই সবসময় আমাদের সাথে থেকে, এটাই প্রত্যাশা। সো গান শুনতে শুনতে বিদায় নিব, তার আগে আমি ছোট্ট করে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সকালবেলা রুদ্রের আয়োজন। নিশ্চয়ই হাসি ঠাট্টা গানে সবকিছু মিলিয়ে সুন্দর একটা সময় কাটিয়েছি। প্রচণ্ড গরম, সো আমার মনে হয় এই গরমে সবাই নিজের প্রতি যত্ন নেবেন, খেয়াল রাখবেন আপনার প্রিয়জনদের প্রতিও, আর বেশি বেশি করে বাংলা গান শুনবেন। আমিও বলে দিলাম কর্ণিয়ার পক্ষ থেকে, আর থাকবেন অবশ্যই আমাদের সকল আয়োজন, বাংলা ভীষণের সকল আয়োজনের সাথে। সো আমি শান্তা জাহান আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। চল এখন জায়গাটা করবো, কী করে তোকে বোঝাই, আসিফ হাসিনের জায়গাটি করেছিলাম, লিটু ভাই হচ্ছে কম্পোজ করেছিল, নাজিব মোহাম্মদ ভাই টিউন করেছিল, আর মেহেদী হাসান লিমন ভাই হচ্ছে ডিরেক্ট করেছিল। এটা ডিমাস থেকে বের হয়েছিলাম। জানি না তোকে করে তোকে বোঝাই, ভালোবাসা বলে কে আর বোঝানো যায়, এত কাছে আছে তবু মানে না হৃদয়, যত ভালোবাসি তোরে কমে মনে হয়, হতে পারিস তুই বন্ধু আমার, বাসব ভালো তোকে করে যাই, তোর মতো কিছু লাগে না ভালো, অনুভবে তুই সুখের আলো, তোকে নিয়ে মনে আমার জাগে সংশয়, যত ভালোবাসি তোরে কমই মনে হয়।